মেয়েকে ফিরে পেতে অভিনয় ছেড়ে ধর্মচর্চায় মন দেন শাবানা, নায়িকা শাবানা। 1997 সালে প্রথম অভিনয় ছেড়েছেন তিনি। অনেকেই এখনও জানেন না কেন অভিনয় ছেড়ে দিয়েছিলেন। হয়তো ভেবেছেন আগের মতো ছবি হিট হচ্ছে না শাবানার, অথবা বুড়ো হয়ে যাচ্ছেন তিনি, অথবা কেউ নিচ্ছিলেন না তাকে। এই ধরনের ভাবা আসলেই বেশ স্বাভাবিক। তবে জানেন কি, এর একটি কারণেও সিনেমা ছাড়েননি শাবানা। তাহলে কেন সিনেমা ছেড়েছেন তিনি? এক জীবনে শাবানার যত নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, যা কিছুই অর্জন করেছেন, সবটুকু তার অভিনয় আর চলচ্চিত্রের কারণে। তবে হঠাৎ কেন তিনি নিজেকে এইভাবে আড়াল করে ফেললেন? এতদিন পরে এসে শাবানার পারিবারিক সূত্রে জানা গেছে সেই উত্তর। শাবানা নাকি কেবল অভিনয় ছাড়েননি, রীতিমতো তওবাও করেছিলেন। ওই সময় হঠাৎ তার আমেরিকা প্রবাসী মেয়েকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তিনি মনে মনে মানত করেন, মেয়েকে যদি ফিরে পান তাহলে তার জীবনে আর কখনও অভিনয় করবেন না, এই জগৎ ছেড়ে দিয়ে ধর্মচর্চায় মন দিবেন। মেয়েকে ফিরে পেয়ে তিনি অভিনয়, চলচ্চিত্র এবং দেশ ছাড়েন। স্থায়ীভাবে বসবাস শুরু করেন আমেরিকায়। যে সন্তানদের জন্য শাবানা অভিনয় ছাড়লেন তারা এখন পরিণত বয়সে অধিকারী, পাঠ চুকিয়েছেন পড়াশোনার। বড় মেয়ে সুমি ইকবাল MBA করেছেন, বিয়ে করে এখন সে পুরোদস্তুর গৃহিণী। ছোট মেয়ে উর্মি সাদিক হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে PhD করেছেন। ছেলে নাহিন সাদিক রয়টার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে চাকরি করছেন।